হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আয়োজন সিএনবি রোড পার্ট টু এর এপিসোডে। যথারীতি আজকে আমরা তিনটি নতুন খাবার আবিষ্কার করব, আপনাদের সবাইকে নিয়ে যাব প্রিয় সার্কিট হাউস সংলগ্ন রাজশাহীর সিএনবি রোডে। ভিউয়ার্স, শুরু করার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন। তো চলুন শুরু করা যাক, লেট স্টার্ট সিএনবি রোড পার্ট টু। ফায়ার পান বা আগুনের পান, সিএনবি রোডে এই ফায়ার পান পাওয়া যায় প্রায় সবসময়ই। প্রায় 50-এর উপরে মশলা দিয়ে এখানে পান তৈরি করা হয়, বিভিন্ন দামের, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের পান এখানে পাওয়া যায়। আমরা ফায়ার পান বা আগুনের পান ঢাকাতেও দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এই জায়গার ফায়ার পানটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। একটা ভ্যান দোকানের মধ্যে অবস্থিত এই ফায়ার পানের ফ্লোটিং দোকান। তো চলুন দেখি একজন মানুষ বা একজন ক্রেতা কীভাবে ফায়ার পানটা ট্রাই করলো আর তার রিয়াকশন এবং তার অনুভূতি কেমন ছিল। এ ফায়ার পান মূলত 10 টাকা থেকে শুরু করে 100-200 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক ধরনের ফ্লেভার এবং একটু ডিফারেন্ট কিছু পাবেন আশা করি। ভিউয়ার্স, এবার আমরা যাব খুবই মজার একটি খাবার, আমরা সবাই চিনি এবং জানি, সেটা হচ্ছে ভাপা পিঠা। এই ভাপা পিঠা মূলত আমাদের সারা বাংলাদেশেই পাওয়া যায়, কম বেশি সব জায়গাতেই, বিশেষ করে শীতের এই সময়টাতে পাওয়া যায়। সিএনবি রোডের স্ট্রিট ভাপা পিঠাটা আমার কাছেও ভালো লেগেছে। দাম খুব একটা বেশি না, 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত হয়, খুবই হাইজিনিক। এটাও একটা ফ্লোটিং দোকান, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখি কীভাবে উনি আসলে এই ভাপা পিঠা তৈরি করছিল। সিএনবি রোডের আরেকটা স্পেশাল খাবার আছে, আর তা হচ্ছে স্পেশাল রুটি সাথে মজাদার কিছু চিকেন কাবাব এবং চাপ। খুবই সুস্বাদু এবং দামেও খুব সস্তাই। আমার কাছে পুরো রুটি যেভাবে তৈরি করে ওরা, সে প্রসেসটা খুব ভালো লেগেছে। চলুন দেখি কীভাবে ডিফারেন্ট টাইপের রুটিটি তৈরি করা হয় এবং কীভাবে মানুষজন এটি ট্রাই করে। রুটির দাম পড়বে 10 টাকা, আর বিভিন্ন ধরনের যেই কাবাব আছে সেটার দাম পড়বে 50 থেকে 100 টাকা পর্যন্ত। মানের দিক থেকে খুব একটা যে এক্সেপশনাল তা না, আমি 7/10 দিব। তো আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ, সিএনবি রোড পার্ট টু দিয়ে আমরা রাজশাহীর সিএনবি রোডটি শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে আমাদের নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশন থাকলো। থ্যাংকস আ লট।